শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ রানা চৌধুরী, আমার বাবার নাম আলহাজ কবিরাম চৌধুরী, ফতেহান চৌধুরী বাড়ি, গ্রাম সাতরি, উপজেলা আনোয়ারা, চট্টগ্রাম। আমাদের ফতেহান চৌধুরী বাড়ি সম্বন্ধে আমাদের কিছু বলার থাকবে। ফতেহান চৌধুরী একজন সেনাপতি ছিলেন শাহ সুজার আমলে, এবং উনি আবার রাজা হিসেবে ছিলেন, এবং ওনার নামে একটা খামানো আছে। আপনাদের গ্রামে ওনার নামে কিছু আছে যেটা? ওনার নামে ফতেহান ডিগি আছে। ওনার যে বাড়িতে রাজবাড়িতে তো শাসন করতে ওই বাড়ি এখন নিঃস্ব হয়ে গেছে, খাইতে বলে বলে ওইটা আছে। আর বংশধর রয়েছে, বংশধর। আপনারা কি ফতেখানের বংশধর? আমরা ফতেহান চৌধুরীর বংশধর। আপনি কিভাবে এই স্কুল জীবন থেকে রাজনীতির সাথে জড়িত হয়েছেন, মুক্তিযুদ্ধের সাথে জড়িত হয়েছেন, এটা একটু বলুন। গ্রামের স্কুল শুরু আমার গ্রামের বাড়ি থেকে, স্কুল ছিল বাড়ির মধ্যে তখন। তারপর আমি যাই আমার হাই স্কুলে, হাই স্কুলে যখন 1965-তে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ হয়, তখনকার সময় ছাত্ররা পশ্চিমে কয়েকজন নেতা ছাড়া কোনো মানুষ যেন সবাই যেতেন না। কারণ 1965 সেপ্টেম্বরের যুদ্ধ, তখনকার এমএনএ ছিল আলহাজ আলী খান, পরে আতাউর কাইসার, বীর মুক্তিযোদ্ধা। উনি তখন সবেমাত্র মাস্টার্স শেষ করছেন, উনি আসছেন ফেসকালারে আসছেন, আমরা গেছি অন্য জায়গায় নিতে। এই প্রথম আমার সাথে আতাউর রহমান কাইসারের প্রথম পরিচয় জীবনে। এরপর ওনার বাবার সাথে দেখা, আমরা মিছিল নিয়ে আসিয়া সোলকাটা গ্রামে আলিম একটা ডিগি আছে, আলিমুদ্দিনের ডিগি, এই ডিগির পরে উপরে আমরা একটা পুত্রলিখা বানাই লাল বাহাদুর শাস্ত্রীর, এটা জ্বালাই। এটা হলো আমার রাজনীতি জীবনের প্রথম শুরু। তখন আপনি কোন ক্লাসের ছাত্র ছিলেন? ক্লাস এর। এরপরে মেরিন একাডেমিতে মনে মনে আসতেছেন, মেরিন একাডেমি তখন উদ্বোধন হয়, প্রত্যেকটা সেনাদেরকে দায়িত্ব দিল এলাকার কোনো হাই স্কুলে। তখন আমি আমার হাই স্কুলের ছাত্র, তা আমাদের হেডমাস্টার, আমরা মাস্টার, তারা সবাই গেছি ওখানে বন্ধু বান্ধব সহ। মুনাইম খানের সাথে দেখা হয়েছে, অন্যান্য স্যারেরা দেখলাম, এটা হলো আমার দ্বিতীয় স্টেজ। এর পরবর্তীতে আমি কলেজে গেলাম, আনোয়ার হাই স্কুলে 1968-তে এসএসসি পাশ করে কমার্স কলেজে ভর্তি হই, এবং 1970-এ এসএসসি পাশ করে। তখন ছাত্র সংগঠনের মধ্যে দুইটা সংগঠন ছিল, একটা ছাত্রলীগ, একটা দিশারি। যারা সিটি গ্রুপ করতো তারা দিশারি করতো, আমরা যারা যারা ছাত্রলীগের অনুসারী ছিলাম তারা ছিলাম যে আমরা ছাত্রলীগে করতো। আমি সংসদে একবার ক্যান্ডিডেট ছিলাম, আমি পাশে করছি এটা 1969-এর ফলে তো আগরতলা মামলা, অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধুর এগুলো যে বিভিন্ন সময় আন্দোলন হচ্ছে চলতেছে, এর মধ্যে আমি কমার্স কলেজ হোস্টেলে চলে আসি। তার ফলে তখন মোটামুটি ছাত্রলীগের সব কিছুর সাথে জড়িত ছিলাম,
বিভিন্ন সময় দিয়ে বিভিন্ন মিছিলে সব কিছুতে নিয়ে এবং আবার এক ফেজ দিয়ে বাবার বাসা চলে যাই বাবা ওখান দিয়ে রাখুন না তুমি বাসা আসো এর মধ্যে ইয়াই এখন আসলেন দুপুরটুকু নিয়ে ঢাকায় আলোচনা চলতেছে এদিকে শ্রীরাঙ্গে তখন কেন্দ্রে ছিল অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী এম আর সিদ্দিক আন্দন সাহেব ছিল এম আন্দন সাহেব ছিল এ বি এম মহিউদ্দিন অন্যান্য যারা ছিল শেষে ভগবানী যারা ছিল হাজির দানেশ সবাই মিলে আমরা তখন চট্টগ্রামে কত ছাত্র সংগঠন শ্রমিক লীগ কৃষক লীগ সবগুলো তো অসহযোগের ডাক দিয়েছে এর মধ্যে সবার মধ্যে হয়ে গেছে পাকিস্তানি হাজার সোয়াদ এমপি সোয়াদ সব সৈন্যবজেটিতে তখন জাহিদ হোসেন ছিল জেনারেল মেজর চট্টগ্রাম স্টেট মিলে স্টেট মিলে আমরা গেলাম ওরা আমাদেরকে লোহার লড় দিল এক হাত দেড় হাত সাইজ হিসাবে এটা হলো যে 23-24 মার্চ মুসলিম মাস দিবাগত রাত্রে 26 মার্চ সকালে বাবা আমার ঘুম থেকে উঠে দিল বলে উঠে যাওয়া অবস্থা ভালো না আমি দেশে চলে গেলাম 4:30 দিকে বাবা সহ আনুমানিক মনে হয় 12টা 1টার দিকে সেলিং শুরু হচ্ছে চট্টগ্রাম এখান থেকে সেলিং শুরু হচ্ছে সেলিং কোনো ডাউটে আমাদের দিকে গিয়ে পৌঁছে আমি আমার এক বন্ধু মোর্শেদ চৌধুরী রেডিও বন্ধ করে দেখলাম হান্নান সাহেবের বাসন স্বাধীনতা দিন আব্দুল সালাম কবি আব্দুল সালাম বলতো একজন ওনার বুক দিয়ে বলো স্বাধীনতা টিকলা দিয়ে চট্টগ্রাম ব্যথা থেকে বঙ্গবন্ধু পক্ষে 27 তারিখ গিয়ে মেজর জিয়া বলছিল সবাই জানা আছে যুদ্ধ শুরু হয়ে গেছে মেজর জিয়া বহালের দিকে আছে আমাদের যুদ্ধে দেওয়া ইচ্ছে কিন্তু অস্ত্র কোথায় পাই যোগাযোগ করার চেষ্টা করি প্রথম আসলো আমার সাথে মালগড়ের শামসুল আলম মাস্টার এবং ডাক্তার সাদ হোসেনের ভাই মুসলিমান এদেরকে আমার চিন্তা না পরে মুসলিমান যখন পরে যদি সিনিয়র ছিল কমার্স কলেজ ছাত্র তখন তার সাথে আমি হা দিলাম সম্মতি দিলাম আমি আব্দুল রক বলে এক বছর লাগলো খাজি আব্দুল রক গফুর বলে একজন ছেলেকে নিয়ে তাকে আমি চিনতাম আবার মোহাম্মদ ইদ্রিস আসলো এরশাদ জামিন ইরফান পি আর ঘোষ শাহাবুদ্দিন ফয়েজ ইসলামবাদী সাহেবের বাড়িতে আমরা উঠে খাবো আর আমার রাত্রে 9টার সময় এরশাদ জান ইসলামবাদী মনে যাবো ইসলামবাদী দুই নম্বর সালে তারপর ওনার ওখানে ওনাদের কথা হলো এরও ফরহদ্দিন বেচার গেলাম ওখান থেকে আমার ভালো লাগছিল না পরে আমি গেলাম আমাদের আত্মীয়ের মধ্যে একজন কাছে বন্ধু আছে বেলসুরা গ্রামে রাত আব্দুল মতিন চৌধুরী তার অনুমানের রাতে দুইটার সময় বাড়িতে হানা দিই পরে গিয়ে ওনার সাথে পরে আমার অবস্থা হলো পরে লজ্জা বলে মনে হচ্ছে কথা হয়ে চলে আসলাম মাহবুব আমার সম্পর্কে আত্মীয় হয় সিটি কলেজে দিয়েছিল তো মাহবুব আমার বললো যে তাদের দুইটা অস্ত্র আছে দেখা যায় এগুলো দেওয়া যায় কিনা কিন্তু এগুলো নেবে কেন না মনে হয় এটাও তো সমস্যা আমার এক বন্ধু ছিল ওনার শামসুল আলম বাড়ি সুগন্ধ আমি তারও বললাম আমার তো বন্ধু নেওয়া যাবে আপনার গাড়ি আমার গাড়ি দেওয়া যাবে তা গাড়ির ড্রাইভার হলো আমার গ্রামের আব্দুল কন্দুস বন্ধু নেবো কেন সাকতে গিয়ে বস্তা জানলাম দুইটা দুই বস্তা ঘুরে এর মধ্যে মাথা ভাই এগুলো ঢুকে পানিতে ভিজে ছুবে দুইটা নেই আমার সাথে আমার দুজন সহকর্মী ছিলাম তখন নুরুল আমিন আব্দুল কাদের এখানে নিয়ে আসলাম এম ইতিমধ্যে কিন্তু যারা স্বাধীনতা বিপক্ষে ছিল এরা জানা গেছে জানাজানি হয়ে গেছে তখন আমি গেলে গিয়ে আমার বাংলাদেশ ব্যাংকে থাকলে তো সৈদ লোক এর বাসা নিয়ে আসছিল বাংলাদেশ ব্যাংক করেছে দেখে ওখানে নিরাপদ না তখন আমি 712 স্ট্যান্ড রোডে থাকি মাঝিঘাট এর মধ্যে সালাউদ্দিনের দ্বীপ নিয়ে আসলো সালাউদ্দিনের মধ্যে কোকা জাফর সালাউদ্দিন তার বাবাকে গোট ফেলে নিল গোট ছেলে গোট ফেলে বাবা এবং আমার মামা একটা ট্যাক্সি নিয়ে আমাদের ফলো করলো ফলাসুদি দেখার সাথে ডক্টর আসে দিল আমাকে ধাক্কা ঘরে দিল এর তখন বেদ দিয়ে ফিরানো সবাই এস সালাউদ্দিন এবং আমার জ্ঞানও ছিল না আনুমানিক 4:30 থেকে আমার বিষয় লাগছে আমি সব খুলছি দেখি আমি গ্যারেজের মধ্যে একটা আবর্জনার মধ্যে আমি শুয়ে শুয়ে রাখছি আমাকে কোনো ফানি নেই কিছু নেই এরকম এর মধ্যে আমার খুব ফিভেট তারপর কোনো আমার শাস্তাই যাচ্ছে নাকি গানে দিছে পানি আছে পানি বলা যাবে না এটা মানে এখন তো দমদমা পানি দিয়ে খারাপ তারপর আমার জিলবা দিয়ে কোনো পাকা করে মুখে দিছে সকাল আছে হলো একমাস সারাদিনের চেহারা আমি দেখতেছি বাইরের দিকে আমাদের খুব বাঁকা জমা দিতে সিগারেট খাচ্ছে ইতিমধ্যে আমি সিদ্ধাবাল্লা শুনতেছি আমাকে দেখলো দুইটা ছেলে এসে দাদা খুলে নিয়ে গেল দেখলাম ওখানে আর রেহান বসে রয়েছেন তারপর মঙ্গাইজের বাপ মুসাইর হাসপাতালের মাদার সাহেব ছিল ফলকাস সদে জিজ্ঞেস করলো এয়ার রেহান সাহেব বলে যে উনি তো ওনার ব্যাপারে কোনো বদনাম তো আমি আমার এলাকায় শুনিনি উনি আমার পক্ষে সাহায্য আমার মোজাহির চৌধুরীর মোজাহির সাহেব বলো আমি তাকে চিনি আমার ছেলের সাথে পড়তো কলেজে পড়ে এ কথা আমি যতটুকু চিনি এত ভালো ছেলে
এর মধ্যে আরেকটা ব্যাপার হলো দুর্ভিক্ষ খারাপ হলো সবাই যে নামাজের জন্য ভালো সেটা জাহাউল উদ্দিন জল্ল সে এসে ঝগড়া করতো ফরগাস মিয়ার সাথে সদস্যদের সাথে বলতো যে সবাইকে এইভাবে গেল পাইকারি গ্রেপ্তার করলে তো আমাদের অবস্থা কি হবে তখন উনি আমার ফকে দিল এবং আব্দুল গনি চৌধুরীর ফকে দিল আমাকে বলছে যে এক কাজ কর তার জন্য সোনার বাংলা হবে না তোকে আমি এয়ারফোর্সের ক্যাপ্টেন বানাবো তুমি যে কলেজ সিদ্দিক সাহেব ছিল আক্তার জন্য চৌধুরী ছিলেন ভাইস প্রিন্সিপাল সিদ্দিক সাহেব রাগে গেল এখানে কেন কলেজ নুরুল আফসার খান রাগে গেল ফলে অ্যাম্বুলেন্স কল করলো আমাদের জন্য আবার সব লোক সাহেবকে দিয়ে দুইটা বিহারে দিয়ে আমাকে মেডিকেল দিয়ে পাঠিয়ে দিল চিকিৎসার জন্য তখন চিকিৎসা চলতেছে আমাকে ওরা ভাড়া রাখলো আমার ফ্লোরে ডাক্তার ছিল তখন ইন্টার্নশিপ করতে ডাক্তার শফিউল সে একদিন আমার দুপুরে বললো যে আমাকে এসে বললো তোমাকে আজকের মধ্যে না দিলে কিন্তু এরা ক্যান্টনমেন্ট নিয়ে যাবে ফলে আমার মামা চাকরি করছে মেডিকেল উনি আসলেন ওনাকে কল করলাম ফলে আমার নিয়ে বাদাম ধরে যে আমার স্বাস্থ্য ভাইয়ের পাশে পৌঁছান ওখান থেকে রাত্রে আমি সরে গেলাম যখন আমি হসপিটাল থেকে চলে গেলাম তখন আমি গোপনে মহসিনের সাথে মাধ্যমে সাজেদ মহিয়ারের সাথে আমার দেখা হয় আমি গেলাম এরপরে পরকল গেলাম ওখানে হাবিব ছিল এর সাথে বসার এদের সাথে দেখা করলাম নিয়ে চলে যেতে হবে ট্রেনিং দিতে হবে বাইকের সাথে আমরা একসাথে 1100 জন শরণার্থী ছিলাম শরণার্থীর যোদ্ধা সকলে মিলে একসাথে এখন আমাদের গাইডারের ভুল সিদ্ধান্ত আমরা সকলে দেওয়াকে দিতে আমার সাথে মজার মুসলিম ছিল ডাক্তার মন্দন সাহেবের মামা আর অনেকে ছিল সালাম সাহেব ছিল বারোয়ানের হাসান মাস্টার এগুলো সকলে ছিল এটা খাল তো বল ঠেকার খাল বলে এটা তখন ফারস ছিল আমরা ফটিয়া জাফর শামসুদ্দিন নূর নবে এরা সবাই একটা মেয়ের জুরি সাকমা মেয়ে তার জুরির মধ্যে তার সবজি সবজি ভাত থেকে যেগুলো আনে এগুলো দেখতে চাইছে সে বই পেয়েছে সে দাঁত তুলছে সম্ভবত দেখে এরা লাঠি দিয়ে বাড়ি মেরেছে ওই মেয়েকে এরা আমরা যখন ক্যাম্পে গেলাম সবাইকে লাইন ধরে দাঁড়িয়ে করেন বাঙালি পুলিশও আছে ইন্ডিয়ান পুলিশও আছে তারা তো বিশেষ করে বাঙালিরা আমাদের মধ্যে সিম্পাথাইজ করে অনেকটা দেখাইল পরের বছর তার আমাদের থেকে ওই মেয়েটা রিকগনাইজ করলো কে কে এখানে তার সাথে খারাপ ব্যবহার করছে পাঁচজনকে তুলে নিল তার মধ্যে তারপর শামসুদ্দিন জাফর শামসুল আলম উদয় সবাইকে দাঁড়াতে দিয়ে লক আপ করে রাখবো এর মধ্যে আমাদের খবর পেলে অবসর ভাই ওখানে আছে সাতখানি এমপি অবসর সাহেব সকরিয়া সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব আছে এবং মনির ইসলাম আছে তো একদিন পরে ফাউজাল আসলো মিটিং হলো তখন ইন্ডিয়ান আর্মিদের বলো তো পরে এরপরে ক্যাম্পে দেখা ক্যাম্পে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জায়গায় দেখা আমার ব্লগ আর ব্লগে বিভিন্ন জায়গায় দেখছি পরে ট্রেনিংয়ের কোনো নাম মাত্র কিছু নেই এইগুলো ট্রেনিং হচ্ছে না শুধুমাত্র শরণার্থী হিসাবে থাকা আমাদের একজন আমার সাথে নিয়ে গেছে একজন মারা গেছে বাবুল একজন ছেলে মারা গেছে ওখানে এর মধ্যে খবর পাড়লাম যে চলে আসার জন্য মশিনে আমার খবর পাড়িল তুমি সব যে কোনো অবস্থা চলে আসার চেষ্টা করো ঘটিয়ে মসজিদ বলো ওখানে তোমার নিরাপদ না তোমার শরীর ভালো না তুমি চলে আসো দেখা যাবে এখানে কি হবে তখন আমরা 12 জন চুরি করলাম ক্যাম্প থেকে মোট 12 জনে এর মধ্যে কিন্তু সবাই বিক্ষিপ্ত হয়ে গেছে আমি আসলাম একা হয়ে গেল আমি বাবার খবর দিলাম বাবা কোথায় আছে বাবার কাছে রাত্রে খবর দিলাম বাবার বাসায় শহরে আসলাম অনুমানিক রাত্রে 2টার সময় তারপর দিন সন্ধ্যার সময় আমরা ফটিয়ে চলে গেলাম জিরি গ্রামে তখন আমার বড় ভাই দুলাভাই ছিল সম্পূর্ণ সাহেব উনি আবার আমাকে নিয়ে কোনো মসজিদের সাথে সবার সাথে এরপর দিয়ে মহিয়া আলম চলে আসলো সাজন এরপর ট্রেনিং হলো এলাকা হলো ফটিয়ে আনোয়ার ওনার বিভিন্ন সময় ওনার সামনে বিভিন্ন জায়গায় আমার দেখা হয় অপারেশন হয় ওনার নির্দেশে আবতাহ বাঙ্গালী আমি বাবু মধুসূদন দত্তনাথ এবং আবুল বশর মহসিদ ইসা একটা গরিলা ট্যাক যেমন গরিলা ট্যাক অপারেশন হয়েছে বিরাট সুন্দর সময় তারপর হলো বরকল হয়েছে একটা এরপর সাধারণ মহিলাম সভা শেষ আমার দেখা হয়েছে 17 নভেম্বরের আগে এর আর দেখা হয়নি 17 নভেম্বর উনি গেল পাশ করে দিয়ে অপারেশন করলেন মহিলাম মারা গেলেন 17 নভেম্বর অপারেশনের সময় তার সাহায্য মহিলাম তো আমার বেশিরভাগ জিরি গ্রামে থাকতো আমার পুনের বাড়ির বাড়িতেই থাকতো আচ্ছা ওনাকে ওনাকে সন্ন্যাসীটা দাফন করা হয় দেশ এর মধ্যে স্বাধীন হয়ে গেল দেশ সাধারণ মহিলাম চৌধুরীর কিছু কাপড় চোপড় ব্যবহারের জিনিসপত্র ছিল আমাদের ফটিয়েতে ওগুলো আমি আর মসজিদ গিয়ে ওনার বউয়ের হাতে দিলাম রেজি বাজারে তখন ওনার বউ রেজি বাজার থাকতেন ওনার শাশুড় বাড়িতে বিয়ে করছেন নোয়াহালী হাবিবুল্লাহ বাসার হাবিবুল্লাহ বাহারের নাথ সম্পর্কে পারিবারের মেয়ে তা আমি আর মসজিদ গেলাম জুতা কাপড় সবর সবর ওনার বউয়ের হাতে দিয়ে দিই এর মধ্যে শুনতে পাচ্ছি আমরা তারা বিদ্যার্থীদের সাহায্য সারা বাংলাদেশের সবাই সাথে গিয়ে হলো আমরা সান্টা করবো না জালালের নেতৃত্বে তো আমরা মহসিনের গ্রুপ
আমি আশার বাবু নজর মধুসূদনাথ বর্তমানে শাহাবুদ্দিন এগুলো নিয়ে আমাদের যোগাযোগ করো উজ্জ্বল মাস্টার বারো সতেরো বর্তমানে হাই স্কুলের মাস্টার দিকে উনি ওখানে যোগাযোগ করলো রাত্রে আমরা ছিলাম তো দক্ষিণ দিকে দক্ষিণ এবং পশ্চিম দিকে দিয়ে তো ফেললো বলে দুই স্থাপন একমাত্র লোক আসতো এর নাম ডাক নাম হলো ফেললো দুই স্থাপন সে বলছে ফরখাস্ত দিয়ে চলে যাচ্ছে এদিকে এখন গ্রুপ করে মধুসূদনাথ আমরা আবুধাবি বাঙালি সবাই গেল আগে ছিল তো তখন বারোটার সময় ফানি কমে গেছে আর ওই রোডে আটকে গেছে তখন এসে ফেললো হওয়া দিল এর মধ্যে ফলাস সদস্য এবং ওনার বউ ওনার মেয়ে গিয়াসুদ্দিন খান সদস্য সাইফুদ্দিন এবং দুই মেয়ে আন্ডার করলো হাজার হাজার মানুষ হয়ে গেছে আসার সময় বললো এক কাজ করো তোমরা এক আমাকে আগে থেকে চিনতো দেখো আমাকে সে অ্যারেস্ট করছে টর্চার করছে সেদিন আমাকে সেদিন আমার বলো তুমি এক কাজ কর আমাকে দিয়ে এখন মেয়ের বাড়িতে রাখ এখন মেয়ে টাউনে ছিল বাড়িতে থাকতো না তখন ওনার ওখানে রাখলাম এইটা সত আঠারো বা সতেরো হবে এরপরে অবশ্য সালে ভাই আসলেন ওখানে এই যে মেরানা খেয়ে এক কন্যা নগর আসার আসলো ইন্ডিয়ান মিত্র বাহিনীর অবসর ভাইয়ের কাছে উনি হাত মেরাইতে চেষ্টা করলো অবসর ভাই অবসর সাহেব বললো যে আমার তোমার আপনার সাথে আমার হাত মেরিয়ে আমার হাত কাজা করতে চাই সকালবেলা আনুমানিক আটটা নয়টার দিকে আমরা মোটরসাইকেল দুইটা ট্যাক্সি করে নিয়ে ওনাকে ওনার পরিবারকে মেরানগর ভিতরে নিয়ে যায় আবু সালের সাহেব ছিল আপনাকে তার হেলিকপ্টার করে ইন্ডিয়ান ইয়াতে নিয়ে গেল ঢাকা নিয়ে গেল শাহজাহান মহিয়ারম সদী ছিল কমান্ডার এবং ফটিয়ার মহসিন খান ছিল ডেপুটি কমান্ডার আমি ছিলাম আমার গ্রুপের সেকশন কমান্ডার এবং আমার গ্রুপ ছিল তখন অথরাইজ তেত্রিশ নম্বর গ্রুপ যেটা মহিয়ারম অথরাইজ করেছিল দেড় স্বাধীন হওয়ার পর ছাত্রলীগের মধ্যে দুটো ভাগ হয়ে গেল আমি তখন যারা যারা ছাত্রলীগ করতাম সমাজতন্ত্র বা কেউ সমাজতন্ত্র বা দাসন যেটা তার সৃষ্টি হলো এবং এর পরবর্তীতে আমার বাড়িতে রক্ষী বাহিনী পাঠালো একবার দুইবার তবে আমার নিরাপত্তার অভাব ছিল পরে আমি ধরুন এখানে থাকা সম্ভব না দেশ থেকে চলে যাবো এবার আর নিরাপত্তার অভাব আমি দেশ থেকে চলে গেলাম বিদেশে গেলাম বিদেশে ১৯৬৮ থেকে এই পর্যন্ত দীর্ঘ সময় আমার বিদেশের অবস্থা প্রথম ছিলাম আমি দুবাইতে দুবাইতে আমার ব্যবসা ছিল তবে আমার ছোটো ভাই আমেরিকায় লেখাপড়া করতো তাকে আমার দেখার প্রয়োজন আছে সে তো আমার অনেক বারো বছরের ছোটো পরে দেখলাম যে তার তারপর আমি এখানে চলে গেলাম এক পেজে আমি ওখানে তাই গেলাম আমার দুই ছেলে দুই মেয়ে আমার পরিবার মামা ভাইয়ের পরিবার সবগুলো আমেরিকাতে আছে এর মধ্যে যুদ্ধ অপরাধী মামলার ব্যাপার মামলার ব্যাপারে তদন্ত শুরু হচ্ছে অনুমানে ২০০৭ থেকে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল যে আব্দুল হান্নান শেখ উনি তো আমার খবর পেয়ে আমার কাছে যোগাযোগ করলেন প্রায় সময় মতো প্রতি সপ্তাহ বন্ধ কমতো একবার আমার সাথে কথা বলতো তারপর এএসপি নুর ইসলাম সাহেব রানা দাশগুপ্ত তারপর আরও অনেকেই সালাউদ্দিন খাজা চৌধুরী সাক্ষীর ব্যাপার নিয়ে তত্ত্বপত্র নেওয়ার জন্য আমার জবানবন্দি নেওয়ার জন্য এইভাবে সালাউদ্দিনের বিচার হয় এটা বিচার অনেক আগে হওয়ার কথা ছিল এটা অনেক অনেক পরে হয়েছে তার জন্য মানে জনদের হাত শেখ হাসিনা অনেক ধন্যবাদ জানাই আমি বাবা আমার সরকার পক্ষ থেকে শেষ কথা হলো যে শেখ হাসিনার সরকার না আসতো এগুলো বিচার হতো না আমাদের আমরা আজকে এখানে দাঁড়াতে পারতাম তার জন্য আমরা প্রান্তর ওনাকে দোয়া করি ওনার সরকারকে দোয়া করি ওনার পরিবারকে দোয়া করি ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা